विधवा भत्ता, वृद्धा भत्ता, पट्टा समेत कई मांगों के समर्थन में आज पश्चिम बंग बस्ती उन्नयन समिति की तरफ से नगर निगम के सामने विरोध प्रदर्शन किया गया। इस दौरान संगठन की तरफ से नगर निगम के प्रशासक अशोक भट्टाचार्य को एक ज्ञापन भी सौंपा गया। संगठन के अध्यक्ष दिलीप सिंह ने कहा कि उनके संगठन की तरफ से गरीब लोगों के हित में लगातार आवाज उठाई जा रही है। उन्होंने कहा कि कुछ महीनों से नगर निगम द्वारा गरीब लोगों को उनका भत्ता नहीं दिया जा रहा, जिसके चलते नगर निगम अंतर्गत विभिन्न वार्डों के गरीब लोगों को काफी समस्याओं का सामना करना पड़ रहा है। उन्होंने जल्द से जल्द भत्ता देने की मांग की है। दूसरी ओर अशोक भट्टाचार्य ने कहा कि सिलीगुड़ी नगर निगम जल्द ही भत्ता और चावल देने की व्यवस्था करेगा। मूल कथा बस्तीवासी मानुष, गरीब मानुष, जरा বয়স্ক ভাতা পেত, বিধবাদের ভাতা পেত, বিকলাঙ্গদের ভাতা পেত, কিছু ভাতা ছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিজস্ব, কিছু ছিল সরকারের। এটা অনিয়মিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, অবিলম্বে এগুলোকে শুরু করতে হবে। বন্ধ যেগুলো হয়ে আছে, যেগুলো অনিয়মিত হয়ে আছে সেগুলোকে নিয়মিত করতে হবে। 10 কেজি করে চাল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দিত, এটা ভারতবর্ষে কোথাও কোনো কর্পোরেশন দিয়েছে আমার জানা নাই, কিন্তু দিত। এই 3 মাস ধরে, 4 মাস ধরে এটা অনিয়মিত হয়ে গেছে, অনেক ওয়ার্ডে বন্ধ হয়ে গেছে। দিতে হবে এই চালগুলোকে, নিয়মিত দিতে হবে, বন্ধ করা যাবে না। হোল্ডিং নাম্বার গরিব মানুষ বস্তি এলাকাতে পাচ্ছে না, পাট্টা একটাও পায়নি। পাট্টা, হোল্ডিং নাম্বার, জলের বিভিন্ন অসুবিধা হচ্ছে, জল দিতে হবে। প্রায়োরিটি থাকতে হবে বস্তি, গরিব মানুষ, গরিব ছাত্রছাত্রীকে নানাভাবে অ্যাসিস্ট করতে পারতো, সাহায্য করতে পারতো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, করেছে কাউন্সিলরদের মাধ্যমে। অ্যাডমিশনের টাকা, বই কেনার টাকা বন্ধ হয়ে আছে, এই সুযোগটা নাই এই মুহূর্তে, এই সুযোগ করে দিতে হবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন চিকিৎসার ক্ষেত্রে সাহায্য দিত গরিব বস্তিবাসী মানুষকে, বন্ধ হয়ে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের কাছে আমাদের দাবি, এটাই হবে প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, গরিব মানুষের হয়ে এই বোর্ডকে এই কাজগুলো করতে হবে, এই দাবিগুলোকে নিয়েই আমরা এসেছি। বিশেষভাবে ওরা একটা যে কথা বলেছে, বহু গরিব মানুষ আছে রেলের জমিতে বসবাস করছে, আগে তারা হোল্ডিং নাম্বার পেত, এখন তারা হোল্ডিং নাম্বার পাচ্ছে না। সেই বিষয়টাও আমি আলোচনা করব, আমাদের বোর্ডেও আমরা এটা নিয়ে আলোচনা করব। সামাজিক সুরক্ষা ভাতা যেটা কর্পোরেশন নিজেরা দিতাম, 10 কেজি করে চাল এবং তার সাথে সামাজিক সুরক্ষাটা ভাতা দেওয়া হতো বৃদ্ধ গরিব মানুষদেরকে, সেটা বন্ধ আছে আর্থিক অসুবিধা। আমাদের কোনো অর্থ নেই, গভর্নমেন্টের কাছে কোনো টাকা পাচ্ছি না, খুব কষ্ট করে আমরা দুদিন মধ্যে চালিয়ে যাচ্ছি। তা সত্ত্বেও আমি কথা দিয়েছি 7 দিনের মধ্যে অন্ততপক্ষে 1 মাসের জন্যে যাতে চাল, 1 মাসের জন্যে যাতে ভাতাটা পায়, সেই কথা আমি দিয়েছি, যেভাবে হোক আমরা দেবো। আর 5 কেজি করে যেটা চাল পাওয়ার কথা, যারা চালটা পায়নি সেটা যাতে অবিলম্বে পায়, সেটাও একটা কথা দিয়েছি। আর ওদের কথা হচ্ছে পুজোর আগে অন্তত করে 10 কেজি করে যাতে চালটা পায়, সেটা দেখার জন্য বিশেষভাবে ওরা বলেছে। এটাও আমি আলোচনা করব এবং বিশেষভাবে আমি বিবেচনা করব বলে আমি কথা দিয়েছি। আর যারা পাট্টা পায়নি, পড়ে আছে, সেটা নিয়ে রাজ্য সরকারের কাছে আমি আবার রিকোয়েস্ট করব, চিঠি লিখবো।